रियाज लाइट ये तो है किशु की आरसी इस गाने किशु की आरसी को मैं बोली आमी डांस करते चिलम पावे एंड देन आई गॉट अ शाउट आउट बॉस अलग ही सीन है मतलब आमी तो विश्वास करते बात चिलम ना बट तुम लोगों को मैं बुझवा ना सो लेट्स स्टार्ट विद द बिगिनिंग সাহিল রাজ সবাই আসবে তো আমি আপাতত যাবো যাবো কোথায় সেটা তোমাকে বলে দিচ্ছি ইনভেস্টলির যেটা এখন মেন অফিস হচ্ছে দ্যাট ইজ বেগুনটারিতে হয়তো মেবি তো ওইখানে আমাদের ইনভিটেশন আছে তো এখানে আমরা যাবো অ্যান্ড লাইক এক্সপ্লোর করবো তোমাদেরকে ওটার ব্যাপারেও বলবো যে আসলে ইনভেস্টলিটা কি বা কি ব্যাপার অ্যান্ড আপাতত আসছে তো আমি ফটাফট রেডি হয়ে নিয়ে অ্যান্ড দেন আমি যাবো কেন করলি ভাই দেখ মালটা সব ব্রাউন সব ব্রাউন হলুদ ভাই জোরে ভাই জোরে ভাই ডিউক ভাই ডিউক লাগতো ভাই রে ডিউক লাগতো ভাই নো মত চলে এখন ও হচ্ছে হাইট হাইট আসবে আর আমাদেরকে আমাদেরকে প্রুফ করাবে যে ও ছাপ্রি আদৌ লাগতেছে কিনা এই বাড়িতে অনেকদিন পরে আসা এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি বিশেষ এখন আর সময় হয় না হ্যাঁ তো আজকে ওরা নাই ওকে ফোন করছিলাম বেসিক্যালি ওরা আজকে শিলিগুড়িতে যাচ্ছে তো আমাদের কাজ এখানে তো আমরা এখানে থাকবো পোস্টার খুলে ফেলাই দিছে আমাদেরকে ফেলাই দিবে ভাই যারা বলছিলাম তোমাদেরকে ইনভেস্ট করি তো এই যে এটা হচ্ছে তোমার এখানকার ব্যানারটা তো ওদের আগে কোথায় ছিল ওদের ব্রাঞ্চটা আশ্রম পড়ায় ছিল যারা তো এখন ওদের ব্রাঞ্চটা এই বেগুনটারিতে এই ডেল এক্সক্লুসিভ স্টোর তো আপাতত খেতে আসছি খেয়ে নেই আমরা চারজন খাওয়া খেয়ে নেওয়ার পরে অরিজিৎদা তো একটু ক্যামেরা সাই আছে তো হ্যাঁ অরিজিৎ একটু ক্যামেরা সাই আছে তো তার জন্য আমরা শাগনি থেকে বলি শাগনিদা তোমাদেরকে ভালো মতন ব্যাপারটা বুঝিয়ে দিবে খাবার দিচ্ছে তোকে এটাই অনেক ভাই তানুস্মিতা বহুত হেসেছিল ভাই তানুস্মিতা বহুত ইসলে বলতে হ্যায় কি ইউ ওয়ান্স লাইক ইউ আর মাইনর ইউ ক্যানট এনজয় ইওর লাইফ যদি রাজকেও সেম কথা বলা যায় হ্যাঁ রাজ ধরো তো তুমিও তো মাইনর আরে আমরা ওখানে ছিলাম মানে অফিসে হচ্ছে আমাদেরকে ওই দাদারা ভাবছে যে আমরা স্কুলে পড়ি আর রাজ কলেজে পড়ে হ্যাঁ 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 বাইরে দিকে বড় ভিতরে সব ছোট ভিতরে সব ছোট ভাই তো একদম ওর মতো তো আমাদের অভ্যাস নেই অন্যের বাড়িতে রাখতে যাওয়ার অন্যের বাড়িতে রাখতে যাওয়ার ভাই ভাই লোকের বাড়িতে একটু মাংস একটু ফ্রাইড রাইস এরকম নিয়ে নেক্সট লেভেল ভাই শিউলিমা খা গল্প আগমনীর সুর কুমার টুলির গন্ধ ছড়ালো
আফটার টেকিং আ শর্ট ন্যাপ আপাতত আসছে মা দিদা বাবা অ্যান্ড ভাইয়ের সাথে। হ্যাঁ, এরপর আমার বন্ধুগুলো অলরেডি আমাকে কল করে ডাকতেছে, এই যে ভাই। তো আপাতত আমাকে বন্ধুরা কল করে ডাকতেছে যে ভাই চলে আয়, আমরা ঘুরতেছি। বাট ভাই ফ্যামিলিকেও ইকুয়াল টাইম দেওয়া উচিত, বন্ধুদেরকেও ইকুয়াল টাইম দেওয়া উচিত। আমি আপাতত আসছি এখানে এমন সময় আসলাম যে অন্ধকার হয়েছে। বেসিক্যালি আসছিলাম মার ফটো তোলার ইচ্ছা ছিল, আর দোষটা আমারও বলতে পারো, কারণ কি আমি টানি বেশি ঘুমাই গেছি, খুব লেজি, খুব আর তো একটু একটু লেজি হয়েছে, সেটা তো তোমরাও জানো, কারণ কি আমার ভিডিও এত ডিলে দেরি দেরি করে আসে। বা যাই হোক, দেখি এখন কী হয় কি না হয়। আরে আজকে না হলে কালকে তুলে দেবো, বেচারা মা সাইজে গুজে আসছে পুরো একদম। এ বাবা, কাশফুলগুলো কোথায় গেল? কি দুর্গাপূজা শেষ হলে কি কাশফুল উঠে যায়? তোমাদেরকে আমরা লাগাই দিব, মানে এখন এত অন্ধকার, বাট তাও মনে হচ্ছে ফটোতে একদম দিনের বেলার মতন উঠাচ্ছি। তোমরা তো এই সাইডে দেখতে পারবা ভাই, ক্যামেরার কামাল ভাই। আমার বন্ধু পাবে ডিজে বাজাচ্ছে আজকে, ডিজে মার্শম্যান, তো তার জন্য আমি যাচ্ছি। ভাই একবার হাই করে দে ভাই, ভাই তোর চুলের কালার বোঝা যাচ্ছে না। কি বলতেছিল অনেকগুলো মিউজিক রিলিজ করবো আমার নিজস্ব অরিজিনাল, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইয়া, স্পেশাল থ্যাঙ্কস গোজ টু ডিজে লুসি অ্যান্ড ডিজে মার্শম্যান, কারণ কি আনএক্সপেক্টেড ছিল বস শাউট আউটটা তোমরা যেটা দিয়েছো, লাইক আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা হবে। বাট ইয়া, আই এম থ্যাঙ্কফুল টু ইউ গাইজ। অ্যান্ড অন দ্যাট নোট, দ্যাটস দ্য এন্ড অফ ভিডিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড টিল দেন বি কুল টু সামথিং কুল। ভালো থাকছি, দেখো, বাই।